কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সালাম দাও তো আম্মা, দাও কেউ কার দাও আম্মা, দাও হয়তো সালাম দাও তো, দাও যান তাবিয়া, এটা সালাম দাও তো, আসো জুতা কই। ওরে মানে জুতা পায়ে দিয়ে রাখতে পারি না, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে ওরে মানে রেডি করছি। কি করে আপনি বেশি হলে 30 সেকেন্ড রাখে পায়ে জুতা খুলে ফেলে, যার কারণে বাড়িতে যে এই জন্য ঠান্ডাটাও লাগছে। এই যে আর এই বারিন্দা দা আমার যত ভালো ভালো জিনিস আছে সব তাবিয়ার, এই যে দেখে নেই যে কীভাবে ফেলায়, সব তাবিয়া ফেলাই দিচ্ছে। তাবিয়া ওই দেখা যেতেছে ওর ভাইয়ের ভালো ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট খেলার জিনিসগুলো সব ফেলে দিছে। এই যে এটার বলগুলো ফেলে দিছে, মানে ভালো ভালো জিনিসগুলো ফেলে দেয় ও। এখন এই জন্য আপা হইলো উপরে উঠায় রাখছে। আসো আম্মা, আসো আসো, চলো যাই তো। সকাল সকাল এখন সকাল বললেও ভুল হবে, আবার দুপুর বললেও ভুল হবে, কারণ 10টা বাজে গেছে। এই যে কই বসলা, সকালে রোদ তাপাইতেছো তুমি? আসো মা আসো। ও দাদি দেখতে চায়, নানু দেখতে চায়, বলে যে তুমি একটু তাবিয়াকে দেখাবা। আমি তাবিয়ার মানে তাবিয়া যদি ভিডিওতে থাকে তারা খুব পছন্দ করে, বলে যে তাবিয়াকে একটু বেশি বেশি দেখাবা, কারণ ভিডিও কলে না ও কথা বলে না। ভিডিও কলে ভিডিও যখন আমি ভিডিও কল দেই তখন মুখের কাছে নিয়ে অ করে খালি, আর এমনি দেখতে চায়। আমার মা দেখতে চায়, আমার শাশুড়ি মা দেখতে চায় তাবিয়া কী খেলে কী করে না করে। আসো এই যে তাবিয়া দেখো, সামান ডাকে অ্যাটাক করতেছে। সালমান দেখো আপিকে দেখো, হ্যাঁ আপি আপির সাথে খেলো, হ্যাঁ তো চলেন ঘরে ঢুকি। এই যে মাত্রই বিছানা হালকা পাতলা একটু গুছাই দিছি, বাইন্দা তো সেই ময়লা আপা। এই যে আপনাদের ভাইয়া অফিসের কাজ কাজ করছে না কি কইরা সকালে গেছে বাজার করতে, আইসাবর অফিসে যাবে, ব্যাগ বুক সব গুছাই রাখছে। এ কাপড় কি বাফ করতে হবে না, এরকম করে এইগুলো ফেলাইছে কিনা? হাই আল্লাহ রে। হ্যাঁ আপা কাপড়টাই দিয়ে হলান, বাজার করে আইতে আইতে কাপড়টাই দিয়ে হলান। তাহলে এ কাপড় কি বেশি ভিজাইছেন না কম? আবার কেন না বাজার বুঝা নিয়ে আবার কি না কি নিয়ে হয়, ঠিক আছে মাছ মুছ কাটতে কাটতে আপনার সময় লেগে যেতে পারে। এই যে এগুলো ছিঁড়ে ফেলতেছে তাবিয়া,
হ্যাঁ মাথায় দেয়, আপনি কালকে রাত্রে যদি দেখতেন সে সিরা একটা করে সিদ্ধা স্যার হাসতেছে, সে এই জায়গায় একদম দাঁড়াইয়া এই জায়গাটায় দাঁড়াইয়া একটা করে সিদ্ধা স্যার হাসতেছে। ওই তো সে এখন বাইন্দা বাইন্দা এত দুলা আসলো করতে, কালকে না মুসলেন দেখেন বলে পাড়া দিতে পারবেন না, দেখেন পাড়া দেওয়া দিতেছে না, এক পাড়া দিয়ে দেখেন তাহলে বুঝবেন। দেন না এর মধ্যে তাবিয়া খেলতেছে দেখছেন যে দুলাপ আসো আসো মা আসো পাটি বিছাই দিই তারছে বলো, পাটি বিছাইলে তো পাটিতে থাকবো না থাকবো ওই মাটিতে যেয়ে তা। হ্যাঁ আন্টি হ্যাঁ বলেন ক্লিপ ফেলাই দিছে, তো তুমি কি করছো? আচ্ছা খেলা করো। হ্যাঁ আপনাদের ভাইয়া বাজারে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে, সকালবেলা সকালে নাস্তা করিনি, নাস্তা করবো এখন। কে? আমি কোথায় থাকো? পাঁচতলায়। তো এই যে এটা হলো কি যেন গরুর কিডনি, মনে হইতেছে মাশরুম, দেখেন এরকম মনে হইতেছে, আপারে দেখাই আমি, আপা দেখবেন মাশরুম সেম ক্যাটাগরি কিনা আর দেখেন আপারে। এটা কাটবেন, কাটলে দেখবেন একদম সিএম কেটা করি। কোথায় বসে আছো গো তাবিয়া? মিসি প্রথম আমি রান্না করতে চাইছিলাম হইলো ওই যে গরু কিডনিটা আছে ওইটা আর হলো শাক, কিন্তু আমার আপা বারবার কইতাছে এই দুইটা কি হবে হবে, তখন চিন্তা করে দেখা ঠিক যেত হবে না পুরো ডাল করে। আমি মশলা ভিজাই রাখছি রান্না করতে না, তো ওই যে দিনকে আমাদের ঠা রাত্র হয়ে যাব গরম পানির মধ্যে রাখছি। এই ডালটা আমি পছন্দ করি সিদ্ধ ডাল, আমি রাইখা দিছি, এটা হলো আমার ডাল ঠিক আছে, আর আপনাদের ধরো পাতলা ডাল। ওরে আল্লাহ তা নেই ঝাল এমনি খাইতেছিস, তাবিও এক পিস খাও, যাও যাও এক পিস খাও, আমার রাখেই না খাবি, তাবিয়ার দে একটু এক টমেটো মাইখা মারামারি লাগা দিছে তাই না তোমার মেয়ের কাছে, এই যে তোমার দর কাছে আর কাছে একটা কাগজের মধ্যে আছে তো একটা মেডিসিন খাইছে না পা, খা খান খান আর কাজ করেন। এই যে এই পাতলা ডালটা হলো ফ্যামিলির সবাই খাইব,
আর আমি হলো ঘন ডাল খাম। আমার ভালো লাগে সিদ্ধ ডাল, তেল ছাড়া। ডালের ঘ্রাণ কিন্তু আলাদা একটা, দেখবেন ডাল যখন আপনি সিদ্ধ দিবেন তখন অন্যরকম একটা সুন্দর একটা ফ্লেভার বেরোয়, শুধু তেল ছাড়া ডালের। খাইতে খুব ভালো লাগে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়ির কলই শাক, এই শাকটা কিভাবে ভাজি করি, বিশেষ করে আমার মা কিভাবে ভাজি করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আদা আছে আপা ঘরে? ইস রে, তাহলে তো মার মতো করে রান্তাল বলা। মা তো আদা দেয়, কাঁচা আদা দেয়। মা যেভাবে রান্না করে, কিন্তু কাঁচা আদা নাই আমার ঘরে, থাকতে পারি একটু খুশবু। মনে হইতেছিল কোথাও আছে কিন্তু নাই। আপা মনে করছে কি কিডনি হইলো, যে ডিমের মতো গইলা যে মাছটা মজুক আছে না, ওইরকম মজুক মনে করছে বুঝছেন। আপা প্রথম দুইটা আপেল, যে ভাইয়া তো তিনটা টুকরো আনছে, আনার পরে বলতেছি এত নিয়ে নেবেন এত নিয়ে নেবেন, আমি বলতেছি তিনটা টুকরে কতটুকু হইব, আমার কাছে হইলো কতটুকু আর হইব, হইলো হবে এতটুকু দেখেন। এতে দুপুরে আমাদের তিনজনে যে কজন মানুষ আছে সবাই লাগবে, তেল কত দেখিনি। এখন আমি জান না পারে বললাম যে তখন তো আপনি রাখতে চাইলেন, এখন কি লাগা আমি মনে করছি গইলা দিব ডিমের মতো, ডিমের মতো গইলা যে ভুনা করে না মজক ওরকম মনে করছিল। আমি এখন শাকটা ভাজি করে দেখাবো, যদি আমার মার মতো করতে পারবো না তাহলে মার ক্যাটাগরি করবো। এবার আমি শাকটা ভাজি করি, এতক্ষণে আমার আপায় সব রেডি করুক। আমি একটু শাকগুলো দিয়ে দিচ্ছি, দেখুন সবগুলো শাক দিয়ে দিব। আমার মা সকালবেলা ভোরে শীতের মধ্যে যায় শাকগুলো আসছে, শাক কাইটা দিত মা, কিন্তু এই হলো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা অবশ্যই গোল করে কাইটা দিবেন। এলো রসুন দিয়ে দিলাম কাঁচা, এগুলো মা কিন্তু এই মরিচটা গোল গোল করে কাইটা দেয় আমার মা, আপা লম্বা করে কাটছে তো যার কারণে আমি এভাবে দিতেছি। আর পেঁয়াজ দেওয়ার দরকার নেই, পরে দিব বাজারে। এখন সিদ্ধ হবে, একটু লবণ দিয়ে দিব। মাংস কিন্তু বাসকে কত কত রাইটা দিবেন ছোট ছোট করে, হ্যাঁ বিরিয়ানি খাবেন, বিরিয়ানি রান্না করে দিব। লবণ দিয়ে দিলাম, আধা কেজি চাল আধা কেজি মাংস বুঝতে না করবো কিনা, ধর ফ্রাই করতে দিয়ে দিচ্ছি শাকটা, মরিচ দিয়ে দিলাম, আমার শাকটা দেখেন একদম সবুজ, কিন্তু আমার মাছ শাক আরো সবুজ, মনে হয় মাত্রই চকের থেকে আইনা, চক বলতে মাঠের থেকে আইনা উঠে দিল প্লেট, এরকম সবুজ থাকে হয়নি মার মতো। আরেকদিন রান্না করে দেখাবো, দেখি মা শাক নিয়ে একটু কমবে, মা যদি শাক নিয়ে আসে মার এখানে রান্না করে দেয়। আমার মা এখন বেশি রান্না বান্না করে না, আমরা গেলে একটু করে দে একটু। রসুন
ছিল শুকনো মরিচ না দিলে ভালোই লাগে না আমার খেতে। যারা ঝাল খায় না তারা আস্তে আস্তে দিবেন শুকনো মরিচটা, আস্তে দিবেন, তারপর উঠে রেখে দিবেন। আর আমার শাশুড়ি মা হতো ডালের মধ্যে মরিচ দিব আস্ত দিয়া সেটা আবার ঘুটার সময় উঠে রেখে দিব, তারপরে ঘুটার শেষ তারপর মরিচটা দিব। ওই ডালে ঝালই নাই, ওই ডাল অবশ্য তাবিয়ার জন্য ঠিক আছে, তাবিয়া যদি ভাত খাওয়া শিখে তাদের জন্য ঠিক আছে। এই দেখেন এখন আমি এটা এখানে দিয়ে দিব, আপনাদের ভাইয়া হলো শাক পছন্দ করে না, এর একটা জ্বালা, সে যে কোনো শাকই হোক একটু যদি আমি জোর করি তাহলে অল্প, যেদিন আমাদের বাড়িতে যা পুষাইলাম ওদিন শাক কলি শাক ভাজি ইলিশ মাছ ভাজা আর কি কি যেন ভর্তা খাইলাম এত ভালো লাগলো। আমি আশা করি যারা আমাকে দেখতেছেন তারা এভাবে শাকটা ভাজি করবেন, ইনশাল্লাহ অনেক টেস্টি ভাত খাইতে ইচ্ছা করবে। সাথে যদি একটু ধনিয়া পাতা ভর্তা নিতে পারেন পুরোই মজা। আজকে দুপুরে হইল রান্না করা হয়েছে ডাল, এই যে ডাল আর আলু ভাজি ছিল সকালে, কলের শাক ভাজি আর এলে যে কি জানো তার নাম কিডনি। তা আপনি খাইছেন কোনোদিন কিডনি এর আগে? আপা এমন শুধু কিডনি খাইনি কখনো, তামু খাই নাই সত্যি কথা, আমি জীবনে রান দিই নাই, এ ফার্স্ট টাইম রানলাম, ভালো লাগছে? আমার তো মনে হচ্ছে মশলা বেশি হয়ে গেছে। ঠিক আছে তুমি খাইছো এক নেলা আট নেলা? বাবা রে বাবা আট নেলা খাইছি, অনেক খেয়াল আছে তুমি তো। আমি আসলে আমিও কোনোদিন রান্না করি নাই কিডনি, গরুর কিডনি খাইলাম, শুনতেই কেমন শোনায় না গরুর কিডনি খাই, তাবিয়া করতেছে। তো এই দুপুরে খাওয়া দাওয়া হইতেছে, এই যে তাবিয়া খুব ডিস্টার্ব করতেছে, মাম খাবা আমু, আচ্ছা মাম দি তাবিয়া, তাবিয়ার খালামনের সাথে কথা বলে দেখেন। ও দুপুরে দুপুরে ফোন দিছে আর ফুপি নিশু ফোন দিছে, তারপরে যে ফোন দেখ এই যে মোবাইল ক্যামেরা নিয়ে যেরকম কথা কইব আর হাত বই যে দেখাইতেছে। কথা বলতেছি আমি, আমার থেকে কেড়ে নিয়ে গেল, সবাই হাত থেকে কেড়ে নেয়, যে ফোন দেয় যে ওই যে এই যে কথা কইছে আচ্ছা কথা বলতেছে, দেখতেছেন আপনারা তাবিয়া কথা বলতেছে, কথা বলতেছো আমু, কথা বলতেছো আবদিয়ার সাথে, হ্যাঁ কও উড়ি 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 আরেকটু এই দেখ বলো খালামুনি রে বলো বিদায় বলো, তাতা দাও তাতা দাও তাতা সে সারা ঘর কার যে কেউ ফোন দিবে, যদি আমার কোনো বিয়স ফোন দেয় আমার কোনো ফ্যান ফোন দেয় যে ফোন দেয় আমি কানের গোড়ে আমার হাতে মোবাইল থাকলে এসে সে হাতে থেকে থাবাদা নিয়ে তারপর সে যেরকম পুরো ফ্লোরে হাঁটবে আর কথা বলবে। তিন দিন হয় তো, 3 দিনে দিন কমে যাবেন, ঠান্ডা জ্বর তো কি তাবে
बसती गो तुम्हारे सने किसेर पीड़िती
আমি পান চাইলাম পান দিলে না তোমার সামনে কিসের রীতি আমি পান চাইলাম পান দিলে না তোমার সামনে কিসের রীতি আমার প্রেম করিয়া হইল জ্বালা না করছে জন আছে ভালা এ প্রেমের বুঝি এমন রীতি আমি প্রেম করব না তার হোসনে যে জন প্রেমের ভাবনা জানে সেই প্রেমেতে হয় না বসতি আমার প্রেম করিয়া হইল জ্বালা না করছে জন আছে ভালা প্রেমের বুঝি এমন নীতি ওগো প্রেমের বুঝি এমন নীতি দিল রাম কাহানায়ে বলে সুজনে সুজনে মিলে প্রেম করিয়া হইল দুর্গতি দুর্গতি গো তোমার সঙ্গে কিসের প্রীতি এখন পান চাইলাম পান দিলে না তোমার সঙ্গে কিসের প্রীতি এখন পান চাইলাম পান দিলে না তোমার সঙ্গে কিসের প্রীতি এখন পান চাইলাম পান দিলে না তোমার সঙ্গে কিসের প্রীতি ও মাই গড অবশ্যই পারলো অনেকবার ট্রাই করার পরে আমার ভাই লেখকে নিছে গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন গানটা অবশ্য আমি কিন্তু আপনার মুখস্থ করি না এখনো লিখছি আজকে আমি ফার্স্ট টাইম শুনছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বললাম যে দাঁড়া ভাইয়া ওকে কেমন লাগলো অবশ্যই জানাবেন গানটা না তান কিন্তু প্রথম পান বুঝে নাই তান বলছে কান কান ওরে ওকে আল্লাহ হাফেজ।